আসলে দেখেন, আমরা যখন বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা BU-56 নাম্বার যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। আমরা রিকোয়েস্ট করেছিলাম কারা প্লাম্বারের কাজ করে এবং কারাই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি ইঞ্জিনের দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে মানে বলেছে ঠিক আছে, আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। যে যে জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী ঘাতক মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে, সে আমাদের যে তথ্যগুলো সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব দিক জায়গা আমরা কিন্তু আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে পিওগুলি বিক্রি করেছি। যে মূল পিও যেটা সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু সেখানে সেপিডেমি সোয়ারেজ লাইনে তারা পাস করে সেপিডেমিতে তারা মানে সেখানে বেশ কিছু এবং সাথে সাথে এই মাংসের তথ্যগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেন্সিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদের সেটা তখনই। আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদের মেয়ে ডরিন আমাকে ঋণ দিয়েছিল, তাকে আমি বলেছি যে সময় বলে তুমি আসো, সেও তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে। সিআইডি কর্মকর্তাদের সাথে কি কথা হয়েছে, মানে এই প্রসেসটা কতদিন, মানে কতদিনে এটা নিশ্চিত হওয়া যেতে পারে? এটা আসলে যেহেতু দেখেন এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ডটি এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে মানে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে, যে আসলে হলে মানে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা। আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের আপনারা মনে আছে কিনা যে আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছে, সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলার তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার তেমনি একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয় পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই মানে সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো মানে এটা ফরেন্সিক এখানে অবশ্য ফরেন্সিকটা আগেভাগে হয়। তারপরে মৃত যে আমাদের এমপি আনা সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে সেখানে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে মানুষের। স্যার, সিআইডি যেটা তথ্য মতে আমরা জানতে পেরেছি কিছু মাংসের টুকরোর সাথে চুলেরও অংশ পাওয়া গেছে, ওটা এটা আসলে আমরা আমাদের দরকার হলো মানে এক টুকরা মাংস হলে হয়, আমরা অনেক মাংস অনেক পরিমাণে আছে, অসুবিধা নেই, আগে ফরেন্সিকটা হোক তারপরে ডিএনএ টেস্টটা হোক তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কার দেহের এখন মাংস। আগামীকাল থেকে তো অফিসিয়ালভাবে কাজকর্ম হবে আপনার।